হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা ত্রিপুরার ট্যাট ওয়ান সিলেবাসের বাংলা সাহিত্য থেকে কালিদাস রায় সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তো আমি যতটুক পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখে নেবে আর শিশু সাহিত্যিক সম্পর্কে কিন্তু ডাটাগুলো কিন্তু লিমিটেড তো সেই জন্য যতটুকু পেয়েছি আমি ততটুকু তোমাদেরকে দিচ্ছি তোমরা নোট করে রাখো খুবই হেল্পফুল হবে আর শিশু সাহিত্যিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে যে কাব্যগ্রন্থ আছে যেগুলো এখানে যে মেন মেন কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্নগুলো আসে আর যে মেন যে কাব্যগ্রন্থ থাকে সেগুলোর তারিখটা তোমরা দেখে নেবে ঠিক আছে সনটা তাহলে শুরু করি আমরা ইনি হলেন কালিদাস রায় তিনি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বর্ধমান জেলার করই গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে কালিদাস রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলায় করই গ্রামে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যান উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি মারা যান তার পিতার নাম ছিল যোগেন্দ্রনাথ রায় ঠিক তিনি যে ছদ্মনামে ব্যবহার করতেন সেটা হলো বেতাল ভট্ট তাকে কিন্তু আরও তাকে আর অন্য কতগুলো ছদ্মনামও তিনি ব্যবহার করেছিলেন যেমন তাকে কবি কবি শেখর উপাধিও দেওয়া হয়েছিল তাকে যাই আমরা এটি দেখব দেখেন তিনি ছিলেন যুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা তো তিনি কেছিলেন তিনি কিন্তু যুগের বিশিষ্ট একজন অনুসারী কবি ছিলেন তিনি প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তকও রচনা করেছিলেন ভাষা ছন্দে আবেগে দরদে কবি শেখর কালিদাস রায়ের কবিতাগুলো সার্থক কবিতা পদবাচ্য তাকে কবি শেখরও বলা হয় ঠিক আছে তিনি রবীন্দ্র ভাবনায় প্রবাহিত হয়ে কাব্যরচনা শুরু করেন অর্থাৎ তিনি রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তো এবার তার কাব্যগ্রন্থগুলো আমরা দেখে নেব এই কাব্যগ্রন্থ থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে মনে রাখবে প্রথম তার কাব্যগ্রন্থটি হল কুন্দ এটি আঠারো উনিশশো আট খ্রিস্টাব্দে রচিত হয়েছিল এটা মনে রাখবে তার প্রথম কাব্যগ্রন্থ কৃষ্ণয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে রচিত হয়েছে কর্ণপট খুবই ইম্পর্টেন্ট উনিশশো পনেরো ব্রজ ব্রজ রেনু উনিশশো পনেরো বসক দম্ব উনিশশো তেইশ খ্রিস্টাব্দে রচিত হয়েছে রাজাঞ্জলি উনিশশো চব্বিশ হৈমন্তী উনিশশো চৌত্রিশ বৈকালী উনিশশো চল্লিশ পূর্ণাহতী খুবই ইম্পর্টেন্ট উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দেটি রচিত হয়েছে ক্ষুদ্র করা কুরা বল্লরি রিজুমঙ্গল সরি ঋতুমঙ্গল গাথাঞ্জলি সন্ধ্যা মণি এগুলো ছিল তার বিখ্যাত কাব্যগ্রন্থ দেখেন আমি যেগুলো ইম্পর্ট্যান্ট কাব্যগ্রন্থ রয়েছে সেগুলোকে দিয়েছি আর এগুলো দেখো খুবই তোমাদের হেল্পফুল হবে এখান থেকে দেখবে পড়ে যাবে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন তো সেগুলো দেখে নাও পদাবলী সাহিত্য প্রাচীন বঙ্গ সাহিত্য পরিচয় সাহিত্য প্রসঙ্গ শরৎ সাহিত্য জনক সংহিতা চালচিত্র রঙ্গচিত্র এগুলো ছিল তার প্রবন্ধ এবারে আমরা তার কিছু শিশু সাহিত্য রচনা ছিল তো সেগুলো আমরা দেখে নিই গাথাঞ্জলি এটি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে রচিত হয়েছিল গাথা কাহিনী উনিশশো চৌষট্টি তৃণদল উনিশশো সত্তর গাথা মঞ্জুরি উনিশশো চুয়াত্তর মনীষী বন্দনা বলি এগুলো ছিল তার শিশু সাহিত্য ঠিক আছে এবার আমরা তার সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নিই পূর্ণাহুতি কাব্যের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান তাহলে কোন কাব্যের জন্য কালিদাস রায় রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন পূর্ণাহতী উনিশশো বিশ খ্রিস্টাব্দে রংপুর সাহিত্য পরিষদ তাকে কবি শেখর উপাধি দেন তাহলে কবি শেখর উপাধি তাকে কে দিয়েছিলেন রংপুর সাহিত্য পরিষদ উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত স্বর্ণপদক প্রদান করেন খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখবে ঠিক আছে আজকে ভিডিওটি এতটুকু তোমরা এই ডাটাগুলোকে কালেক্ট করে রাখো খুবই হেল্পফুল হবে আর শিশু সাহিত্যিক থেকে মেন মেন পার্টগুলো থেকেই প্রশ্নগুলো আসে তো সেই জন্য বেশি ডিটেলসে পড়তেই হবে না ঠিক আছে আর আগের ভিডিওগুলো দেখে থাকলে দেখে নেবে প্লে লিস্টে গিয়ে ট্যাট সেল যে প্লে লিস্টটা আছে সেখানে